আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে এই কার্তিক মাসে আপনাদের সকলকে স্বাগতম সুস্বাগতম জানাই। এই দামোদর মাস অত্যন্ত পবিত্র, অত্যন্ত মহিমামণ্ডিত মাস, ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস। যেরকম আমরা বিভিন্ন অনুষ্ঠানে অফার দিই, যেরকম এই সামনে পুজো গেল, পুজোতে আমরা দেখেছি যে বাইরে দোকানদাররা অনেক অফার দিয়েছে যে একটা কাপড়ের সাথে আর একটা কাপড় ফ্রি। ঠিক সেরকম ভগবানও এই দামোদর মাসে খুব সুন্দর সুযোগ দিয়েছে। কীরকম সুযোগ না, আমাদের দ্বাদশ মাসে এগারো মাস ভগবানের সেবা করে যে ফল লাভ করব, কিন্তু এই কার্তিক মাসে বা দামোদর মাস বা নিয়ম সেবা মাসে যদি আমরা ভগবান শ্রীহরির স্বল্পমাত্রায় সেবা করি, তাহলে এখানে আমরা শত সহস্র ফল অধিক লাভ করি। এইটা ভগবান আমাদেরকে অফার দিয়েছে। তার জন্য বহু ভক্তগণ আছেন, যতটা সম্ভব তারা এই সেবা, ভগবান শ্রীহরির সেবা করা সুযোগ লাভ করে। কেউ প্রতিদিন প্রাতঃ গঙ্গা স্নান করেন, কেউ ভগবানের উদ্দেশ্যে মালা গ্রন্থন করেন, কেউ ভগবানকে দীপদান করেন। এইভাবে ভগবানের বিভিন্ন সেবা করি ভগবান শ্রীহরির কৃপা লাভ করেন। বিশেষত এই মাসে একটি বিশেষ সেবা হচ্ছে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে দীপদান। বলছে এই দামোদর মাসে বা কার্তিক মাসে কেউ যদি ভগবানের উদ্দেশ্যে দীপদান করে, তাহলে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হন এবং ভগবানের এই প্রিয় সেবাতে তিনি যুক্ত হতে পারেন। কেউ যদি এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন, স্কন্দপুরাণে বর্ণনা করা আছে যে তিনি তার জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার লাভ করে অক্ষুণ্ণ পুণ্য তিনি লাভ করতে পারেন। খালি তাই না, কেবলমাত্র যদি তিনি দীপদান করেন বা দীপ মালা সজ্জা বা দীপ মালাতে করে অর্পণ করেন, আকাশ প্রদীপ দান করেন, তাহলে ওনার পূর্বপুরুষ মুক্তি লাভ করতে পারেন এবং ভগবানের সঙ্গে বিহার করার সুযোগ লাভ করেন। কেউ যদি পাপীও হন, পাপীদের মধ্যে অত্যন্ত পাপী হন, পাহাড়ের পরিমাণে যদি পাপ কর্ম ওনার থাকেও, কেবলমাত্র এই ভগবান শ্রীহরির প্রিয় মাসে দামোদর মাসে যদি দীপদান করেন, তাহলে তিনি সমস্ত পাপকর্ম থেকে মুক্তি লাভ করেন এবং অশ্বমেধ যজ্ঞ পুণ্য লাভ করার সুযোগ প্রাপ্ত হন। এইভাবে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হন। কেউ যদি এই মাসে ভগবানের উদ্দেশ্যে কিছু সেবা না করেন, দীপদান না করেন, তাহলে স্কন্দপুরাণে বর্ণনা করা আছে যে তিনি নিজ জনি প্রাপ্ত হন এবং পিতৃহত্যা, মাতৃহত্যা, গৃহ বিভিন্ন রকমের পাপে তিনি পাপিতে পাপি হয়ে যান, পাপীদের মধ্যে তিনি পড়েন। তো এইভাবে তার পাপকর্ম ফল ভোগ করতে হয়। এই প্রদীপ দান বিশেষ কিছুই না, শাস্ত্রে বর্ণনা করা আছে যে তিন রকমের প্রদীপ আমরা দান করি। প্রথম হচ্ছে যে ঘৃত প্রদীপ, কেউ ঘৃত প্রদীপ দান করতে পারে এবং কেউ তিল তেল, সরিষা তেল কথা এখানে কিন্তু বর্ণনা করা হয়নি, তিল তেল, তিল তেল কেউ দান করতে পারে এবং কর্পূর তেল, কর্পূর সরি তেল না, কর্পূর, কর্পূরের মাধ্যমে তিনি কেউ দীপদান করতে পারে। এইটি বিধি আছে এবং এখানে কোনো চর্বিও জাতীয় তেলের কথা উল্লেখ করা হয়নি। অনেকে মনে করে যে কাপড়ের দীপদান করবেন,
তো কাপড়ের মধ্যে কেউ লাল কাপড় দিবেন না, বা পুরনো কাপড়, নোংরা কাপড় এই কাপড় দিবেন না। হয় তুলো দিয়ে দীপ বানিয়ে দিতে পারেন, নাহলে পরিষ্কার শুদ্ধ কাপড়ে ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন। তো এই দামোদর মাস কার্তিক মাসে আপনারা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে প্রতিদিন লক্ষ্মী পূজা থেকে রাসলীলা অবধি প্রতিদিন আপনারা দীপদান করেন এবং ভগবান শ্রীহরি কৃপালাভ করে আপনাদের জীবনকে সার্থক করেন। হরে কৃষ্ণ।